অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী ওই সচিবালয়ে বসে আছে, সেখান থেকে মন্ত্রীদেরকে টেনে হিস্টে বের করতে হবে। ছাত্ররা যেরকম অটো পাস করেছিল, এই আওয়ামী লীগের সরকারও ভোট ছাড়া অটো পাস হয়ে তারা ক্ষমতায় দীর্ঘায়িত করছে। এই সরকারে আজকে এখানে জানে আমাদের সবার রক্ত গরম। এখন আর হাসিনারের এক মিনিট সময়ও কেউ দিতে চায় না, সেই কারণেই আমরা এখন আন্দোলনের কর্মসূচি চাই। আওয়ামী লীগ সব সময় জনগণের সঙ্গে প্রতারণা করেছে, জনগণের সঙ্গে প্রতারণা করে তারা জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। বন্ধুগণ, আমরা বারবার বলছি যে বাংলাদেশে 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই স্বাধীনতা যুদ্ধের মূল যে চেতনা ছিল, সেই চেতনা ছিল গণতন্ত্র, সেই চেতনা ছিল বাংলাদেশের মানুষের জন্য একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেটা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, দেশের দিলেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আর এই আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে, গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল 1975 সালে, এবং এখন সেই আবারও ভিন্ন কায়দায় ওই একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তারা দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সারা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, যিনি এখনও আওয়ামী লীগের বিরাজনীতিকরণের যে নীল নকশা, সেই নীল নকশায় বেগম খালেদা জিয়াকে মাইনাস করবার যে চক্রান্ত, সেই চক্রান্তের ফলে তাকে একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে অন্তরীণ করে রেখেছে। শুধু তাই নয়, আজকে তখন তিনি অত্যন্ত জটিল অসুখে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্নিক্ষণে, তখন তাকে বিদেশে যাওয়ার জন্য ডাক্তাররা বলছে, চিকিৎসকরা বলছে, তখন তাকে বিদেশে যাওয়ার কোনো ব্যবস্থাই তারা করছে না, উপরন্তু তারা আইনের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। বন্ধুগণ, কোনো আইন মানুষের চেয়ে বড় নয়। আজকে দেশের যে বেগম খালেদা জিয়ার যে অবদান এই দেশের প্রতি, এই দেশের গণতন্ত্রের প্রতি, এই দেশের উন্নয়নের জন্য তার যে অবদান, সেই গণতন্ত্র সেই অবদানকে স্বীকার করে আজকে এই সরকারের এই মুহূর্তে, এই মুহূর্তে কোনো রাজনৈতিক প্রতিহিংসা না করে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো দরকার। আপনারা সবাই জানেন যে এই আমাদের যে চিকিৎসকরা আছেন অত্যন্ত আন্তরিক চিকিৎসক, তারা তাদের সর্বশক্তি নিয়ে চেষ্টা করছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখার জন্য। বন্ধুগণ, গত পরশু তার একটা প্রসিডিওর হয়েছে, আমি গতকাল ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে আমাদের যে এখানে যে সুবিধা আছে, যে টেকনোলজিক্যাল সাপোর্ট আছে, যে কারিগরি সমর্থন আছে, সেই সমর্থনের মধ্যে দিয়ে আমরা এখন পর্যন্ত যেটা করছি এটা অত্যন্ত সাময়িক। যে কোনো সময় দেশের বেগম খালেদা জিয়ার জীবনের আশঙ্কা মারাত্মক হয়ে দেখা দিতে পারে। বন্ধুগণ, আজকে কথা প্রমাণিত হয়েছে যে সরকার দেশের বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়, ও এখন তারা অত্যন্ত পরিকল্পিতভাবে সমস্ত দেশের মানুষ যখন যাচ্ছে যে দেশের বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক দলমত নির্বিশেষে, তখন এই শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা, তারা অত্যন্ত ভয়াবহভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশ নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না, অর্থাৎ তারা অত্যন্ত জেনে শুনেই পূর্ব পরিকল্পিত একটা হত্যার ষড়যন্ত্র করছে। বন্ধুগণ, তারা দেশের বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায়, এবং আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার অভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনাদের প্রত্যেককেই হত্যার আসামি করে বিচার করা হবে। বন্ধুগণ, আমাদের সামনে খুব কঠিন পথ, বন্ধুর পথ, এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে অত্যন্ত সুশৃঙ্খলতার মধ্য দিয়ে, আমাদেরকে অত্যন্ত ঐক্যবদ্ধভাবে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদেরকে একটা ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ নেতা জনাব তারেক রহমানের
দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের মাধ্যমে আজকে সমগ্র বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি আজকে সংগঠিত হচ্ছে, জাতীয়তাবাদী দল সংগঠিত হচ্ছে। এবং আমরা দেখলাম যে আমাদের বিভিন্ন জেলাগুলোতে যে সভাগুলো হয়েছে প্রত্যেকটি সভাতে মানুষের ঢল নেমেছে। বন্ধুগণ, আজকে ঢাকাতেও দেখেছি ঢল নেমেছে, সেই জনগণের উত্তাল জোয়ার শুরু হয়েছে। এবং আমরা বিশ্বাস করি এই জনতার উত্তাল তরঙ্গের মধ্য দিয়ে এই যে ফ্যাসিবাদী দুর্বৃত্ত দুর্নীতিপরায়ণ আওয়ামী লীগ সরকার তারা ভেসে যাবে। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, আজকে শুধু একটি কথা আপনাদের বলব। আমি বলতে চাই বন্ধুগণ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে তিনি চিকিৎসাধীন আছেন। আমাদের তারেক রহমান তিনি আজকে বিদেশ থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমাদের দায়িত্ব এখন অনেক বেশি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে এই সময়ে অত্যন্ত আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে এই সময়ে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে চলে যেতে হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে এই রাজপথে উত্তাল তরঙ্গের সৃষ্টি করতে হবে বন্ধুগণ। এবং সেই তরঙ্গের মধ্য দিয়ে সুনামির মতো এই ফ্যাসিবাদী ভয়াবহ হত্যাকারী, এই গণতন্ত্র হত্যাকারী, জনগণকে হত্যাকারী সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। তাই পরিষ্কার করে বলতে চাই, আসুন আজকে